আকাশে মেঘ জমলে হবে একদিন বৃষ্টি, ও চেনা কেউ চোখে পড়লে ঝাপসা হবে দৃষ্টি, স্মৃতির পিয়ানোতে উঠবে বেজে দুঃখ সুখের সঙ্গী, যায় না ভোলা অতি, ও যায় না ভোলা অতি। পেছনেই পড়ে থাকে মন, চায় না তবু কে যেন হাত ছানি দিয়ে ডাকে, জীবনে কত বারে বারে স্মৃতির মতো ধীরে ধীরে আসবে কি শশী, চায় না ভোলাও চায় না ভোলাও। হিসেবের খাতায় ভুল তো হতে পারে, কেউ কেউ তো থেকে যায় তো চিরকাল অন্ধকারে, আধার কেটে রাতের পর দিন তো আসে আলো করে, যা ভাবি হয় বিপরীত, যায় না ভোলা। হ্যালো, কি আপনি? এমনি মায়ালি কেস, একালে কঠিন সাজা, আমি একটা সহজ সরল মানুষ, কে যে আপনার একালে পেশের মধ্যে হালাই হালাই জানে, এত পেশার করিস কিসের জন্য? যা তোর ছাত্রী, আজ থেকে ওর পড়াশোনার দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। ভালো হলেই ভালো, তবে এই ভালোটা যেন শুধু পড়াশোনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। দেখলাম স্যামুয়েল ইবাসের ফোন নাম্বার পেল কোথায়? ফোন করে সরাসরি হাবিবকে চাইল, তাহলেও কি সব জানে? কিন্তু তা কি করে সম্ভব? আমার বিয়ের খবর আমাদের গ্রামের কেউ জানে না, স্যামুয়েল জানবে কি করে? আমি ভুল শুনিনি তো? তোমার মনোবল দুর্বল, আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তুমি নিজেকে খারাপ ছাত্রী ভাবো, তুমি মনে করো লেখাপড়া করে কি লাভ, পাশ করতে পারবা না, এগুলো এই নেগেটিভ চিন্তাগুলো তোমাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। এখন বলো, আমার কাছে লেখাপড়া করার পরে
তোমার তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার আত্মবিশ্বাসটা খুব বেড়ে গেছে। গুড, ভেরি গুড। তোমার আমার সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। আমার ধারণা সেটা ইমপ্রুভ হচ্ছে। আপনার লেখা নোটগুলো না আমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কাল তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখে দিয়েছিলাম। দুটোই মুখস্থ হয়ে গেছে, এখনো ভুলিনি। তাহলে প্রথম প্রশ্নটা লেখো। উত্তরটা লেখো। আপনি তো বললেন প্রশ্ন লিখতে। সরি। কি হলো লেখো? সরি স্যার। কিয়ালিম ভাই, আপার সারে আইছে। হ্যারে কি মুই চা বানাইয়া দিমু? আমার শরীরটা আজকে ভালো লাগছে না। হেলে মুই বানাইয়া দেই। ঠিক আছে। মা কোথায়? হে তো হুইয়ে রইছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। যে একটু ভুলের জন্য তোমার জীবনে পাঁচটা বছর নষ্ট হয়েছে। ভুলটা কি স্যার? এই ধরো গাইডেন্স, চর্চার অভাব। তুমি লেখাপড়া করতে না, চর্চা করতে না। পড়াশোনা অনেক কঠিন কাজ, তাই না স্যার? না, ঘরে বসে পৃথিবীকে আবিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে লেখাপড়া। ছাত্র জীবনে যে যত বেশি কষ্ট করবে, কর্মজীবনে সে তত বেশি সুবিধা ভোগ করবে। Thank you.
ডাকলেন? হ্যাঁ আপনাকে তো ডাকলাম। হয় এ হেলি কি তো চিন্তা করি এই মোরে সারা ডাকবেন কারে, মুই সারা তো এনার কেউ নাই। তো মুই আমেলি গে কি করতে পারি? জি আপনি ইমতিয়াজকে একটু ডেকে দিতে পারবেন? জানা সম্ভব না। কেন? বাইজে না হন ঘুমে আন্ডার স্লিপিং। কিন্তু এখন তো ঘুমের সময় না। এইটা মোর জানার বিষয় না। আরে রে কোথায় যাচ্ছেন আপনি? যে বাজারে। আগে ওকে ডেকে দিয়ে যান না। সম্ভব না, বাইজানের রাত কাটছে সিঁড়িতে আর এখন দিন কাটতে আসছে বিছানা। আর মুই যদি এই বাড়ির সাহন না হইতাম তাহলে মোরও দিন কাটতই বিছানা। ও আপনি তাহলে গত রাতে ওর সাথে ছিলেন? আর সাইজ্য এই আমি জানলেন কে মে? আগে ওকে ডেকে দিন তারপর বলছি। হ্যাঁ কই তো এইবেন মুই বুঝি হালাইছি। আপনি সে সে মানে ওই যে কাইল হারা রাইত জাল লই গিয়া ভাইজান আর মুই ওই ঘরের বাইরে আছিলাম আপনি সে? আচ্ছা ওকে না গিয়ে বলবেন না যে আমি এসেছি, বলবেন ওর কোনো বন্ধু এসেছে। আমি চেষ্টা করে দেখি কি কম যায়। রাত জেগে তোর মাথা খারাপ হয়ে গেছে না? আরে দূর হ্যাঁ না আর লন দেই আর সাইয়া সাইয়া কি দেন ওড়েন ওড়েন এখানে এসে রহস্য করে চলে গেল। আরে চলিয়ে যায় না ওই যে কাল রাতে তোমার কথা মতো বাসা থেকে বের হয়ে আমি ভীষণ অন্যায় করেছি। আমি এই জন্য সরি চাচ্ছি, এরকম অন্যায় আমি জীবনে করব না। সরি, আমি কাল রাতের জন্য ক্ষমা চাইছি না, ক্ষমা চাচ্ছি তোমাকে এভাবে করে এখন উঠানোর জন্য। পরীক্ষা চলছে, আমার প্রত্যেকটা মুহূর্ত মহামূল্যবান। কাল রাতে বাড়ি তালা দিয়ে বের হয়েছি, ভিতরে এসে দেখি কে যেন দরজা আটকেছে। বাবার বকা খাওয়ার ভয়ে কলিং বেল না টিপে সারা রাত বাইরে কাটিয়েছি সিঁড়িতে। সরি, সারাটা দিন একটা অক্ষর আমার পড়া হয়নি, চোখ জোরে শুধু ঘুম আর ঘুম। আরে বাবা, এই জন্য তো সরি বলছি। আচ্ছা বলো তো, কালকে তুমি এরকম করলে কেন? কেমন করলাম? কেমন করলাম মানে, যেতে বললো অথচ নিজে দেখা করলে না। আচ্ছা আমি তো তোমাকে বলেছি যেতে, আমার দেখতে ইচ্ছা করছিল এই জন্য বলেছি, দেখা করবো তো বলিনি। সেটা তো করলে না। কোথায় করলাম না, সব দেখেছি। তুমি এই টি-শার্ট, এই জিন্স আর এই স্যান্ডেল পরে গিয়েছিলে। এত কিছু দেখেছো? হুম। তো ওমা, আমি যাকে না দেখে ঘুমাতে পারছি না, সে মানুষ যখন আসবে তখন কি আমি চোখ বন্ধ করে থাকবো? কাছে পেলে কোথায়, নিশ্চয়ই জানালা পর্দা ফাঁক করে দেখেছো। জি না বসি, আপনি গেটের ওই সাইডে ছিলেন আর ওই সাইড দিয়ে আপনি দোতলায় দেখছিলেন আর আমি ও পাশে ছিলাম আর আমি আপনাকে দেখছিলাম। তুমি আমাকে দেখছিলে?
আমি যাই 5টা বাজে। তাতে কি? তাতে কি মানে? হাজবেন্ডের অফিস এখন 9টা 5টা। আগে ছিল রাত 10টা পর্যন্ত। তখন তোমার 8টা পর্যন্ত সময় দিছি। কি দিছি না? দিছো। তো এখন সময়টা এগিয়ে নিয়ে আসি। হাজবেন্ডকে ফাঁকি দিয়ে প্রতিদিন তোমার সাথে দেখা করা আমার সম্ভব না। আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড বিশ্বাস করে। এত দূর এগিয়ে এখন যদি পিছিয়ে যেতে বলো তাহলে বিষয়টা আমার জন্য খুব কষ্টকর। কি করব বলো? সংসারটা টিকিয়ে রাখতে হবে না? সংসার বড় না আমাদের ভালোবাসাটা বড়? দুটোই বড়। আমার সংসারও বড়, আবার আমাদের ভালোবাসাও বড়। ছাদে ডেকে নিয়ে এলি কেন? তুই খুব ক্লান্ত মনে হচ্ছে। না ক্লান্ত না, আসলে দেখ আমার মনটা ভালো নেই। কেন? মানুষের অধঃপতন দেখি। কি দেখলি? স্ত্রী যদি স্বামীর বিশ্বাসের অমর্যাদা করে তাহলে কাকে বিশ্বাস করবি বল? ভাবি তোর সাথে। না না না, ও আমার সাথে অবিশ্বাসের কিছুই করেনি, আশা করি করবেও না। ওর অতীত যেহেতু ভালো, ভবিষ্যৎ খারাপ হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু আমার বউ তো দেশের একমাত্র বউ না। একজন হাউসওয়াইফকে যদি দেখি একটা ইয়াং ছেলের সাথে পার্কে বসে প্রেম করে, তাহলে সেটা কি সহ্য করা যায় বল? তো সমস্যাটা হয়েছে মনস্তাত্ত্বিক, বুঝছিস? তুই আসলে সন্দেহবাতিক রূপে ভুগছিস। আমার সন্দেহগুলি কি তাহলে মিথ্যে? ভিত্তিহীন সন্দেহ করে কোনো লাভ নেই। একটা ছেলে মেয়ে রিক্সায় ঘুরছে, তুই সম্পর্ক না জেনে তাদের সম্পর্কে সন্দেহ করছিস। সম্পর্ক জানতে হয় না, দেখলেই বোঝা যায়। তুই এখন এসব মাথা থেকে ঝেড়ে ফেল। যা রে। আকাশে মেঘ জমলে হবে একদিন বৃষ্টি, ও চেনা কেউ চোখে পড়লে ঝাপসা হবে দৃষ্টি। স্মৃতির পিয়ানোতে উঠবে বেজে দুঃখ সুখের সঙ্গী, যায় না ভোলা অতি, ও যায় না ভোলা অতি। পেছনেই পড়ে থাকে মন, চায় না তবু কে যেন হাত ছানি দিয়ে ডাকে। জীবনে কত বারে বারে স্মৃতির মতো ফিরে ফিরে আসবে কি শোষ।